মুসলমানদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধ ও ইসলাম বিদ্বেষ প্রতিহতের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন একটি প্রস্তাব পাশ হয়েছে। এ সময় ইসলাম বিদ্বেষ ঠেকাতে বিশেষ দূত নিয়োগের আহ্বান জানানো হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী 15 মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থার পক্ষে পাকিস্তান প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবের পক্ষে সৌদি আরব, তুরস্ক, ইরান, কাতার, কুয়েত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ 115টি দেশ ভোট দিয়েছে। ভোটদানে বিরত থেকেছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ 44টি দেশ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিভাজন সৃষ্টিকারী বক্তব্য ও ভুলভাবে উপস্থাপনা বিভিন্ন সম্প্রদায়কে কলঙ্কিত করছে। অসহিংসতা, গদভাদা ধারণা ও পক্ষপাতের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। জাতিসংঘের গণমাধ্যম শাখা জানায়, ওআইসির পক্ষে পাকিস্তানের আনা প্রস্তাবটি পাশ হওয়ার আগে কিছু বক্তব্য সংশোধনের পক্ষে মত দিয়েছিল ইউরোপ সহ পাশ্চাত্যের বেশ কয়েকটি দেশ, কিন্তু দুইবার ভোটের পরেও প্রস্তাবে সংশোধনীর মতামত গৃহীত হয়নি।